টিচট্রিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অর গেট অ্যান্ড নট গেট। চলো আমরা দেখে ফেলি অর গেট কিভাবে বাস্তবায়ন করতে হয় বা অর গেট দেখতে কেমন। অর গেট এটি মূলত যোগের কাজ করে। অর গেটের লজিক সার্কিটটি হচ্ছে লজিক গেট, সেটা হচ্ছে এরকম। তুমি দুটো ইনপুট দিবা এ ও বি, তা হচ্ছে দুটো যোগ হয়ে যাবে, এ প্লাস বি হবে। এবং এই লজিক সার্কিটটা হচ্ছে কিছুটা এইরকম। দেখো এখানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে পাশ দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, এ আর বি হচ্ছে দুটো ইনপুট। তো যখন দেখবে যে এ আর বি দুটোই ওপেন থাকবে তখন সুইচ বাতি ধরবে না, যখন এ বন্ধ থাকবে তখন বাতি ধরবে, বি বন্ধ থাকলেও বাতি ধরবে এবং দুটো বন্ধ থাকলেও বাতি ধরবে। চলো আমরা এটা সত্যক সারণীতে একটু ভালো করে বুঝে নিই। যদি আমরা জিরো জিরো ইনপুট দিই সেক্ষেত্রে দুটি ওপেন থাকবে, ওপেন থাকলে হচ্ছে বাতি ধরবে না। যখন এ বন্ধ থাকবে বি খোলা থাকবে, সাপোজ ধরো এ বন্ধ বি খোলা, তাহলে তড়িৎ প্রবাহটা হচ্ছে উপরের লাইন দিয়ে যাবে এবং বাতি ধরবে, সেক্ষেত্রে ওয়ান। আরেকটা কেস হইতে পারে যে ধরো এ হচ্ছে খোলা বি বন্ধ, মানে এই বি এর রাস্তাটা বন্ধ, তো প্রবাহটা এই নিচের পথ দিয়ে যাবে এবং বাতি ধরবে। এবং যখন দুটোই এ এবং বি দুটোই ক্লোজ থাকবে তখন তখনও বাতি ধরবে। তার মানে অর লজিকে শুধু তখনই বাতি ধরবে না বা তখনই ইনঅ্যাক্টিভ থাকবে যখন দুটোই অবস্থা দুটোই রাস্তা খোলা থাকবে, বন্ধ থাকবে না। কিন্তু অ্যান্ড গেটের বেলায় কিন্তু ছিল তার উল্টা, যে যদি একটাও খোলা থাকে তাহলে তৈরি হবে না, দুটোই বন্ধ থাকতে হবে তখনই সে অ্যাক্টিভ হবে। আর অর গেটের বেলায় হচ্ছে একমাত্র তখনই বাতি ধরবে না যখন দুটো খোলা থাকবে, এর মানে একটা বন্ধ একটা খোলা বা দুটো বন্ধ থাকলে বাতি ধরবে। আচ্ছা এটা হচ্ছে দুটা ইনপুটের সত্যক সারণী। যদি আমি তিনটা ইনপুটের সত্যক সারণী করতে যাই সেই ক্ষেত্রে কি করতে হবে দেখো, তিনটা ইনপুট সত্যক সারণী করতে গেলে এখানে আরেকটা ভেরিয়েবল আসবে সি, এবং অরের কাজ তো আমরা জানি যে যোগের কাজ করে। সো এটা সত্যক সারণীটা হবে হচ্ছে তিনটা জিনিসের কম্বিনেশনে আটটা, মানে আটটা সারি করতে হবে এখানে। জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ওয়ান। খেয়াল করে দেখো এখানে প্রথম যে তিনটা ইনপুট আছে তিনটাই জিরো, তার মানে তিনটাই হচ্ছে তোমার খোলা, খোলা হলে বাতি ধরবে না। বাকি দেখো বাকি যে সাতটা কেস, সব কেসের ভিতরে যে কোনো একটা বর্তনী বন্ধ আছে, একটা বর্তনী মানে একটা রাস্তা বন্ধ আছে, সো সবগুলোতেই বাতি ধরবে, সেক্ষেত্রে সবগুলোই হবে ওয়ান। এইটা হচ্ছে অর গেটের তিন ইনপুটের ক্ষেত্রে লজিক সার্কিট, সরি লজিক সার্কিট না সত্যক সারণী। আর লজিক সার্কিট হচ্ছে এইটা অর গেটের যেটা আমরা দিয়ে হচ্ছে শতক সারণীটা প্রমাণ করলাম। আচ্ছা এইবার আসো আমরা টাইমিং ডায়াগ্রামটা একটু দেখে ফেলি। ধরো টাইমিং ডায়াগ্রামের ক্ষেত্রে আমি এ একটা ইনপুট দিলাম ধরো ওয়ান জিরো জিরো ওয়ান। সো ডিজিটাল ইলেকট্রনিক্স এর তোমরা জানো যে কিভাবে যায় হচ্ছে সিগন্যালটা, সিগন্যালটা হচ্ছে ওয়ানের ক্ষেত্রে হচ্ছে উপরের দিকে যাবে, জিরো যে নিচে দেন জিরো নিচে আবার ওয়ান যাবে উপরে। তুমি যদি টাইমিং ডায়াগ্রামটা ড্র করো কিছুটা এরকম লাগবে ইনপুট এ এর জন্য, এন্ড ইনপুট বি যদি দাও ধরো ইনপুট বি এর জন্য ধরো দিলা ওয়ান ওয়ান জিরো ওয়ান, সেক্ষেত্রে হবে হচ্ছে উপরে উপরে, তারপর আবার হবে নিচে
তারপর পরেরটা হবে আবার উপরে সো এর কম্বিনেশন আউটপুটটা কি হবে ওয়াইটা ওয়াইটা হবে হচ্ছে 1 0 1 সাথে যোগ করলে 1 0 1 এটা হচ্ছে তোমার কম্বিনেশন আউটপুটটা হবে সো আউটপুটে টাইমিং ডায়াগ্রাম হবে এরকম 1 1 দেন 0 দেন 1 এই হচ্ছে আউটপুটের টাইমিং ডায়াগ্রাম এটা সাধারণত ওই দুটো ইনপুটের নরমাল যে যোগের নিয়মটা আছে সেই যোগের নিয়ম অনুযায়ী হয়েছে বুলিয়ান যোগের নিয়ম অনুযায়ী আচ্ছা এরপর আসো আমরা নট গেটটা একটু দেখে ফেলি নট গেটের ক্ষেত্রে এটা হচ্ছে সবকিছুকে উল্টিয়ে দেয় যেমন হচ্ছে তোমার এটা হচ্ছে পূরকের কাজ করে বা বলতে পারো যে এটা হচ্ছে যৌক্তিক উল্টানো যৌক্তিকের তিনটা অপারেশন থাকে যৌক্তিক যোগ যৌক্তিক গুণ যৌক্তিক উল্টানো পূরকের কাজ করে তো নট গেট দেখতে হচ্ছে কিছুটা এরকম যা তুমি ইনপুট দিবা তাকে ইনভার্ট করে উল্টে দিবে আর কি তো এটা লজিক সার্কিটটা হচ্ছে কিছুটা এরকম এটা হচ্ছে নট গেটের লজিক সার্কিট তার মানে তুমি এখানে যা ইনপুট দিবা তার উল্টা হচ্ছে আউটপুট আসবে এবং এটা নট গেট হচ্ছে একমাত্র গেট যে গেটের ইনপুট একটা আউটপুট একটা সব গেটেরই হচ্ছে ইনপুট দুই বা ততোধিক থাকে নট গেট ছাড়া আউটপুট একটাই থাকে কিন্তু নট গেট হচ্ছে ইনপুট একটা আউটপুটও একটা সো এটা সত্যক সারণীটা হবে ট্রুথ টেবিল তার মানে তুমি যদি জিরো ইনপুট দাও আউটপুট হবে ওয়ান আর ওয়ান ইনপুট দিলে আউটপুট হবে জিরো ওকে এবার টাইমিং ডায়াগ্রামটা আমরা দেখে ফেলি টাইমিং ডায়াগ্রাম কিন্তু তুমি যদি ইনপুট এ যদি এরকম দাও ওয়ান জিরো জিরো ওয়ান তার মানে হচ্ছে ওয়ান জিরো জিরো তাহলে আমার আউটপুট আসবে হচ্ছে তার উল্টো জিরো ওয়ান ওয়ান জিরো তার মানে হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এটা হচ্ছে তোমার টাইমিং ডায়াগ্রামের ইনপুটের আউটপুট আশা করি তোমরা এই অর গেট এবং নট গেট সম্বন্ধে ক্লিয়ার হতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে